বিধানসভায় বলেছি, বিধানসভার বাইরে বলেছি, ওই জন্য একটা চ্যানেলে বলেছি, 10,323-এর ক্ষেত্রে রাজ্য সরকার যথেষ্ট সহানুভূতিশীল এবং একটা বিকল্প চিন্তা ভাবনা করছে, এবং যে বিকল্প চিন্তা ভাবনাটা করবো সেটা হবে আইন এবং সংবিধানের মধ্যে রেখেই করতে হবে। কারো কে কী দাবি করলো এটা বিষয় নয়, বিষয়টা হলো সরকার চিন্তা ভাবনা করতে হবে তার সীমিত ক্ষমতার মাধ্যমে, একটা। দু নম্বর হলো আইনকে বজায় রেখে, আমি এমন কিছু আইন করব না যে পরবর্তী সময় এটা সমস্যা দেখা দেবে। সুতরাং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভা বা আমরা বিজেপি আইপিএফটি সরকার, আমরা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিচ্ছি। 10,323 রকম দাবি করবে, সব দাবি আমরা পূরণ করতে পারবো না। আমরা মনে করি 10,323 আমাদের পরিবারের লোক, যেমন আমরা বলছি শিক্ষা দপ্তরের সবগুলি সব শিক্ষক আমাদের পরি, আমরা দপ্তর বলি না, এটাকে বলে আমরা পরিবার, আমাদের একটা পরিবার, ফ্যামিলি। সেই ফ্যামিলির কিছু ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে, সেটাকে মাথায় রেখে যাতে আইন সংবিধান মেনে তাদের বিকল্প চিন্তা ভাবনা হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই, অযথা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ বিভ্রান্তি করে তাদেরকে বলবেন যদি কোনো লিখিত প্রস্তাব পাঠায়, সে বিরোধী দল হোক এবং যে কোনো মানুষ, সেটা প্রস্তাব পাঠাতে পারে। যদি প্রস্তাবটা আসার পরে যে কোনো দাবি করলেই তো হবে না, দাবিটা যত যুক্তিসঙ্গত থাকতে হবে এবং আইনকে মাথায় রেখে। কেউ বলবে যে সুপ্রিম কোর্টের অর্ডার মানি না, হাইকোর্টের অর্ডার মানি না, আমরা জানি না, আমাদেরকে শিক্ষকতা দিতে হবে, এই ধরনের দাবির মধ্যে আমি নেই। আমি সংবিধান মেনে আইন মেনে করতে হবে, আমি আইনের বাইরে কোনো কাজ করব না, অযথা আমি জেলে যেতে পারবো না, কিন্তু বিকল্প ব্যবস্থা হবেই। থ্যাংক ইউ।